পাগল। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পাগল দেখি, কেউ টাকার পাগল, আবার কেউ ভালোবাসার পাগল। আমরা তাদেরকে দেখে হাসি ঠাট্টা করি, আবার তাদেরকে দেখতেও পারি না, কিন্তু কেউ জানতে চায় না এসব পাগলদের পাগল হওয়ার গল্প। এসব পাগলদের পাগলামির কারণ থাকে খুবই কষ্টদায়ক। আজকে আমি এই পাগলের পাগল হওয়ার গল্প বলব। গল্প বলতে বলতে আসুন আমরা এই পাগলের শৈশবে চলে যাই। থাকলে আর আমরা বন্ধু থাকলাম দেখো ভাইয়া, তোমাকে যে বাইকের কথাটা বলছিলাম, কি করলা পরে
দেখ কয়েকটা দিন ওয়েট কর, আমি চেষ্টা করতেছি। আর কত ওয়েট করবো ভাইয়া, 2 বছর হয়ে গেছে, তুমি খালি বলতেছই। তুই তো জানোস আর্থিক অবস্থা কিছুটা খারাপ, কিছুদিন ওয়েট কর। দেখ ভালো লাগে না এগুলা। বন্ধুদেরকে এত বড় মুখ করে বলতাম বাইক কিনবো, কিন্তু কি করে কিনি, ভাই অত টাকা দিচ্ছে না, কি যে করি মাথা কাজ করছে না। আচ্ছা দেখি, টাকা চুরি করতেই হবে। আল্লাহ গাড়ি কিনে লাগছিস না জানা না, ভালোই বললাম না তোরা গাড়ি কিনবো। গাড়িটা কিন্তু জোস হয়েছে বন্ধু, খেল
জানি খুব কষ্টে আছিস ভাই আমার, কিন্তু কি করবো বল, সবই বিধির বিধান। কেন জানি তোকে আজকাল খুব খুশি লাগছিল, তাই আর কিছুই বলে তোর মন খারাপ করতে চাইনি। আমার ক্যান্সার ছিল, তাই ক্যান্সার নিরাময়ের জন্য আমি কিছু টাকা জমিয়েছিলাম। জানি না কিভাবে টাকাগুলো চুরি হয়ে গেল। মা বাবাও আমার জন্য দোয়া করিস ভাই, আর আমাকে তুই মাফ করে দিস, কেননা আমি তোকে আর বাইক কিনে দিতে পারলাম না। চিঠিটা পড়ার সাথে সাথে অনিকের চোখ কান্নায় ভেসে গেল। এ কান্না ভাইয়ের মৃত্যুর কান্না নয়, এ কান্না ছিল নিজেকে খুনি বানানোর কান্না। নিজের ভাইকে মারার অপরাধ বোধ একসময় তাকে পাগল করে দেয়।